পাচারের জন্য কাটা তারের বেড়া কাটার চেষ্টা। সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি দুই পাচারকারী। অভিযোগ, রাতের অন্ধকারে সীমান্তের কাটা তারের বেড়া কেটে ফেলার। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের বেড়া কেটে ফেলছিল পাচারকারীরা। বিএসএফ জানিয়েছে, মঙ্গলবার রাত 2 নাগাদ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা বিষয়টি প্রথম লক্ষ্য করেন। ঘটনাটি ঘটেছে ফাঁসি দেওয়ার সীমান্তের 18 নম্বর গেটের কাছে। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, গরু পাচারের উদ্দেশ্যে এই কাজ চলছিল। বিষয়টি দেখে বাধা দেন কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা। সেই বাধা না শুনে কাঁটাতারের বেড়া কাটার কাজ চালিয়ে যায় পাচারকারীরা। এরপরই বিএসএফের পক্ষ থেকে গুলি চালানো হয় বলে জানা গেছে। এদিন সকালে স্থানীয় মানুষজন দেখতে পান ওই গেটের কাছে দুজন মৃত অবস্থায় পড়ে রয়েছে। সাধারণ মানুষ বিএসএফকে জানায়। ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসি দেওয়া থানার পুলিশ। এরপর মৃতদেহ দুটি বিএসএফের পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সেখানেই দেহ দুটির ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বা বিএসএফ কেউই সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি। অনুমান করা হচ্ছে বিএসএফের গুলিতেই মৃত্যু হয়েছে দুই বাংলাদেশি পাচারকারীর। জানা গেছে, মঙ্গলবার রাতে কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি পাচারকারী যুবক। কর্তব্যরত জওয়ানেরা তাদের বাধা দেন, তবে সে কথায় কর্ণপাত করেনি তারা। মনে করা হচ্ছে গরু পাচারের উদ্দেশ্যেই পাচারকারীরা এদেশে আসছিল। এরপরই প্রতিরোধমূলক পদক্ষেপ হিসাবে বিএসএফ গুলি চালায়। জানা গেছে, দুই বাংলাদেশি যুবকের দেহ ফেরত পাঠাতে দুদেশের বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং করা হবে। এখনও মৃত দুই যুবকের পরিচয় জানা যায়নি। তবে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহতেরা তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার আব্দুল জলিল ও তিরনহাট ব্রহ্মতল এলাকার ইয়াসিন আলী। বিজিবির 18 নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল জুবায়েদ হাসান জানিয়েছেন, ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশি যুবক মারা গিয়েছে এমন খবর শোনা গেছে। তবে এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সাত সকালে সীমান্তে কাঁটাতারের কাছে দুই বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ফাঁসি দেওয়া এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শিলিগুড়ি। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার। পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।